মাছতে পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেই খবর জানাতে নগরীর জামাল মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন থেকে কিন্তু রংপুর অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এই অঞ্চলে কিন্তু আসলে শীতপ্রবণ হওয়ায় শীত যেহেতু এখানে জেঁকে বসে, এছাড়া এই অঞ্চলের মানুষকে কিন্তু কাবু করে ফেলে এই শীতের কারণে, কিন্তু জনজীবন কিন্তু খুব বিপর্যয় নেমে আসে। এই মুহূর্তে আমি আছি রংপুর নগরীর জামাল মার্কেটের যে পুরাতন কাপড়ের দোকান, এখানে কিন্তু আসলে শীত নিবারণের জন্য এখানকার নিম্ন আয়ের মানুষ এবং নিম্ন মধ্যম আয়ের মানুষজন কিন্তু এখানে ছুটে আসছেন এই গরম কাপড়ের দোকানে কাপড় কিনতে। যেহেতু রংপুরে খুব শীত, এজন্য রংপুরে শীত নিবারণের জন্য এখন এই পুরাতন কাপড়ের মার্কেটে মানুষ আসে এই কাপড় কিনে তাদের শীত নিবারণের জন্য। গত কয়েকদিন থেকে রংপুরে শীত বাড়লেও এখন কিন্তু আজকে সকালে সূর্য দেখা দেওয়ায় এই রংপুরে মানুষ কিন্তু খুব উষ্ণতা অনুভব করেছে, স্বস্তিতে পড়েছে। রংপুর আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ মোস্তাফিজুর রহমান, তিনি জানিয়েছেন যে আজ 9.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রংপুরের তাপমাত্রা ছিল, আর তেঁতুলিয়ায় কিন্তু 7.97 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তারা রেকর্ড করেছেন, সর্বনিম্ন এটি উত্তরের। এছাড়া গতকালকেও কিন্তু রংপুরে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গত কয়েকদিন থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছিল, এতে করে কিন্তু রংপুরে মানুষজনের কিন্তু খুব ভোগান্তি হয়েছে। পাশাপাশি রংপুর অঞ্চলে যেহেতু শীত, এই শীতের কারণে কিন্তু মানুষজনের চলাফেরা থেকে শুরু করে তাদের জনজীবন এবং তাদের যে আয় রোজগারেও কিন্তু ব্যাঘাত ঘটেছে। আসলে একটা বিষয় জানিয়ে রাখি যে রংপুরে, বিশেষ করে এই রংপুর অঞ্চলে শীতের তাপমাত্রা এবং শীতের তীব্রতা এতটাই বেড়ে যায়, আসলে এখন মানুষকে কিন্তু মোটা কাপড়ের কিন্তু শীত নিবারণ করতে হয়। আপনাকে একটু যদি দেখাতে চাই, এই যে রংপুরের যে পুরাতন কাপড়ের দোকান, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন কিন্তু মোটা কাপড়ের কিনতে। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন দামে এখানে মোটা কাপড় কিনতে এসেছেন। এখানে ক্রেতারা বলছেন যে গত কয়েকদিনে, গত বছরের তুলনায় এবছর কিন্তু মোটা কাপড়ের দাম বেশি, আর বিক্রেতারা বলছেন তারাও কিন্তু বেশি দামে কিনে আনায়, ক্রেতাদের আসলে বেশি দামেই ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে। আর এখানে কিন্তু 100 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত কিন্তু মোটা কাপড়ের বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। রংপুরে যে শীত, এই শীত নিবারণের জন্য যে মধ্যম এবং নিম্ন আয়ের মানুষজন যে এখানে মোটা কাপড়ের দোকানে শীত নিবারণের জন্য কাপড় কিনতে এসেছেন, এই কাপড় এই কেনাকাটার খবর ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।